সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি শারমিন আক্তার হিমু আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে অধ্যায় তৃতীয় হৃদযন্ত্রের যত কথা পড়াবো ওই অধ্যায় থেকে আমি তোমাদের কাছকে পড়াবো রক্ত রক্তের উপাদান রক্তরস ও এর কাজ এবং সিরাম তোমরা কি জানো আসলে আমরা সবাই কিন্তু রক্ত শব্দটির সাথে পরিচিত কিন্তু রক্ত কি জানি আমরা রক্ত হচ্ছে প্রাণীদেহে রক্ত এক ধরনের বর্ণের অস্বচ্ছ আন্তকোষীয় লবণাক্ত এবং খানিকটা খারদর্মী তরল যোজক টিস্যু এবং আমরা কি জানি মানুষের দেহে কয় লিটার রক্ত থাকে মিনিমাম পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে যা আমাদের মোট ওজনের আট পারসেন্ট আচ্ছা দেখি আমরা সবাই কি দেখি রক্ত লাল তাহলে রক্ত লাল কেন রক্ত হচ্ছে হিমোগ্লোবিন নামক লৌহগঠিত প্রোটিন জাতীয় পদার্থ থাকার কারণে রক্ত লাল আমরা কি জানি এই হিমোগ্লোবিনের কাজ কি হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন নামক যৌগ গঠন করে যার কাজ কি অক্সিজেন পরিবহন করা এবং এরপর আসো রক্তের উপাদান রক্তে কি কি থাকে জানো তোমরা রক্তের উপাদান হচ্ছে রক্তের মধ্যে থাকে রক্তরস এবং রক্তক্ষণিকা এই রক্তরস হচ্ছে রক্তের ফিফটি ফাইভ পার্সেন্ট কী রক্তরস থাকে এবং রক্তক্ষণিকা থাকে ফর্টি ফাইভ পারসেন্ট এবং এই রক্তরসের কালারটা হচ্ছে কি জানো তোমরা রক্তরসের রঙটা হচ্ছে হলুদ এবং রক্তরসের মধ্যে রক্তক্ষণিকাগুলো ভাসমান থাকে এই দেখো তোমরা চিত্রটা দেখো তাহলে বুঝতে পারবে এইগুলো হচ্ছে সব রক্তরস যা হলুদ বর্ণে এখানের মধ্যে আমাদের এই দেখো রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা এবং লোহিত রক্তকণিকা কণিকাগুলো ভাসমান অবস্থায় রয়েছে তার মানে আমরা এর মাধ্যমে কী বুঝতে পারি রক্তকণিকা কয় প্রকার তিন প্রকার লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা যারা কোথায় থাকে যারা রক্তরসের মধ্যে কি ভাসমান অবস্থায় থাকে এবার আসো আমি তোমাদেরকে পড়াবো রক্তরস কি দেখো রক্তরস হচ্ছে রক্তের একটি তরল অংশ রক্তে তরল অংশ এই তরল অংশটি হচ্ছে কি কি বনে হলুদ বর্ণের তারপর আসো রক্তরসে আমরা কি জানি এই রক্তরসে কত পার্সেন্ট পানি থাকে নব্বই পার্সেন্ট পানি থাকে এবং দশ পার্সেন্ট দ্রবীভূত অবস্থায় থাকে জৈব এবং অজৈব পদার্থ এই জৈব এবং অজৈব পদার্থের মধ্যে কী কী থাকে তাহলে তোমরা দেখো খাদ্যসার খাদ্যসার মধ্যে কী কী থাকে গ্লুকোজ অ্যামিনোসিড স্নেহা পদার্থ এবং ভিটামিন ইত্যাদি এরপর থাকে তোমার কি রেচন পদার্থ রেচন পদার্থের মধ্যে কী কী থাকে ইউরিয়া ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া ফিয়েটিনেট ইত্যাদি এরপর কি থাকে প্রোটিন ফাইব্রিনোজেন গ্লোবিওলিন অ্যালবুমিন এবং প্রোথমিন ইত্যাদি এরপরে থাকে প্রতিরক্ষামূলক দ্রব্যাদি অ্যান্টিটক্সিন অ্যাগ্লুটনিনিন ইত্যাদি পাঁচ থাকে অন্তঃখরা গ্রন্থি নিশ্চিত বিভিন্ন হরমোন ছয় কি থাকে কোলেস্টেরল লেসিথিন বিলিরুবিন ইত্যাদি নানা ধরনের যৌগ তাহলে আমরা রক্তরসের মধ্যে কী পেলাম বলো রক্ত এক ধরনের কি তরল অংশে যাকে যার অন্য একটি নাম হচ্ছে প্লাসমা রক্তরসের মধ্যে কী থাকে নব্বই পার্সেন্ট প্রাণী এবং দশ পার্সেন্ট দ্রবীভূত অবস্থায় কী বিভিন্ন ধরনের জৈব এবং অজৈব পদার্থ এই জৈব আর অজৈব পদার্থের মধ্যে কি কী থাকে খাদ্যসার ন্যাচন পদার্থ প্রোটিন প্রতিরক্ষামূলক দ্রব্যাদি এবং অন্তঃকরা গ্রন্থি নিশ্চিত বিভিন্ন হরমোন এবং কোলেস্টেরল লেসিত বিলিরুবিন ইত্যাদি যোগ্য এবার আসো রক্তরসের কাজগুলো কী কী দেখো এই রক্ত রক্তরসের মধ্যে কণিকাগুলো কী দ্রবীভূত অবস্থায় থাকে তাহলে আমরা প্রথম কাজটা কি বলতে পারি রক্ত রয়েছে রক্তক্ষণিকাগুলো দ্রব্যভূত সহ সহ কী বিভিন্ন অংশে পরিবাহিত করা দ্বিতীয় হচ্ছে কি দেখো আমাদের শরীরের টিস্যু থেকে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ নির্গত হয় সেগুলো কি করে রেচনের জন্য বৃক্ষে পরিবহন করে তৃতীয় হচ্ছে কি দেখো আমাদের শ্বসনফলে ফলে কী সৃষ্টি হয় কার্বন ডাইঅক্সাইড সেই কার্বন ডাইঅক্সাইডকে বাইকার্বনেট হিসেবে ফুসফুসে পরিবহন করা তারপরে কি দেখো চতুর্থ হচ্ছে কি রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদানগুলো পরিবহন করা দেখি বলতো রক্ত জমাট বাঁধার জন্য কী কী লাগে রক্ত জমাট বাঁধার জন্য আমাদের অনুচক্রিকা তাহলে এগুলো কি হবে এই অনুচক্রিকা পরিবহন করা হচ্ছে রক্তরসের একটি অন্যতম কাজ এবং পঞ্চম হচ্ছে কি হরমোন অ্যানজাইম লিপিড প্রভৃতি দেহের বিভিন্ন অংশে বহন করা প্রভৃতি দেহের বিভিন্ন অংশে বহন করা হচ্ছে কি আরেকটি কাজ হচ্ছে রক্তরসের ষষ্ঠ হচ্ছে কি রক্তের অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করা তাহলে আমরা যদি দেখি তাহলে দেখো রক্তরসের কাজগুলো কি কি আমরা লিখতে পারি দেখো এক রক্তক্ষণিকা সহ বিভিন্ন খাদ্য সাপ পরিবহন করা তাহলে প্রথম কাজটি সহ বিভিন্ন খাদ্য সাপ পরিবহন করা দ্বিতীয় টিস্যু থেকে বর্জ্য পদার্থ নির্গত করে সেগুলো রেচনের জন্য বিক্ষেপ পরিবহন করা দেখো দ্বিতীয় হচ্ছে টিস্যু থেকে নির্গত বিভিন্ন বর্জ্য পদার্থ জন্য পরিবহন করা তৃতীয় হচ্ছে শশানো ফল সৃষ্ট কার্বন ডাইঅক্সাইডকে বাইকার্বন হিসেবে ফুসফুসে পরিবহন করা তাহলে তৃতীয় হচ্ছে কি রক্ত জমাট বাধার জন্য প্রয়োজনীয় উপাদান পরিবহন করা তারপর দেখো চতুর্থ হচ্ছে কি রক্তে অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করা এগুলো হচ্ছে রক্তরসের কাজ দেখো এবার আসো সিরাম সিরাম হচ্ছে কি তাহলে আমাদের রক্তরসে কী কী থাকে বলো তো রক্তরসের মধ্যে থাকে রক্তক্ষণিকা সেই রক্ত থেকে রক্তক্ষণিকা এবং রক্ত বাঁধার জন্য প্রয়োজনীয় প্রোটিন ছাড়া আর যে তরল পদার্থ তো রয়ে যায় সেটিকে বলা হয় সিরাম তাহলে সিরামের মধ্যে কী কী থাকে না প্রথমত রক্তক্ষণিকা থাকে না এবং রক্ত জমাট বাঁধার জন্য প্রোটিন থাকে না তাহলে অন্যভাবে বলা যায় রক্ত জমাট বাঁধার পর যে হালকা হলুদ রঙের স্বচ্ছ রস পাওয়া যায় তাকে সিরাম বলে রক্তরস বা প্লাসমা এবং সিরামের মধ্যে পার্থক্যটা কি তাহলে দেখো রক্তরসে রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় প্রোটিন থাকে কিন্তু সিরামে সেটি থাকে না তাহলে আজকে তোমাদের এতটুকু পর্যন্ত শিক্ষার্থীরা আমি তোমাদের পরবর্তী ক্লাসে রক্ত রক্তক্ষণিকাগুলো ডিটেলস কী বুঝিয়ে দিব তোমরা অবশ্যই বাসায় পড়াগুলো কি ভালো করে পড়বে তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ